আসসালামু আলাইকুম। ষোলো রোজার দিনের একটা ভ্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার প্রিয় অপুরা আমার সঙ্গেই থাকবেন, আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আর কমেন্ট বক্সে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমার যে গাঁদা ফুল গাছটা ওটা কিন্তু প্রায় মরে যাচ্ছে, হয়তো বা হাতে গোনা কয়েকদিনের মধ্যেই মরে যাবে, কারণ শীত তো চলে গেছে অনেক দিন আগে। তবে আমি বেশ কিছু বীজ সংরক্ষণ করে রেখেছি, যেন আবার সামনে যে বছরটা আসবে তো সেই সময় যেন আমি আবার চারা তৈরি করতে পারি ফুলের বীজ থেকে। আর অন্যান্য যে গাছ সেগুলো মোটামুটি ভালো আছে, তবে প্রতিটা গাছের রেজাল্ট আরও ভালো পেতে কিন্তু একটু ভালো যত্ন নেওয়া দরকার। তবে সেই সময়টা যেহেতু আমার হাতে নেই, সেই কারণে আমার গাছগুলোতে আসলে যতটুকু পানি মানে দেওয়া দরকার ততটুকু পানি শুধু আমি দিয়ে যাচ্ছি। তবে এর বাইরে অতিরিক্ত যে খাবার ওদের দিতে হয় সেরকম কোনো কিছুই আসলে আমি দিতে পারি না। এছাড়াও প্রতিটা গাছের পাতায় অনেক অনেক পরিমাণ ধুলা জমে আছে, যেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এগুলো আসলে মাঝে মাঝে ধুয়ে দিতে হয়, একটু পানি স্প্রে করতে হয়, এতে করে গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর সতেজ থাকে। মাশাল্লাহ আমার লাকি ব্যাম্বো গাছটা কতই না সুন্দর লাগছে। তবে ষোলো রোজারও দুই তিন দিন আগের ফুটেজ ছিল ওই গাছে পানি দেওয়ার অংশটা, সে কারণেই কিন্তু আমার সেই লাকি ব্যাম্বো গাছটাকে দেখতে পেলাম। তবে বর্তমানে লাকি ব্যাম্বো গাছের যে কী অবস্থা সেটা তো আপনারা সবাই জানেন, মানে এই অংশটুকু ছিল গতদিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটারও আগে শ্যুট করা। তবে এই যে এখন যে ভিডিওগুলো দেখবেন এগুলো সবই কিন্তু ষোলো রোজার দিনের একটা ভ্লগ। তো আমি হচ্ছে রান্নাবাড়া করছিলাম, এখানে আজকে ডাল রান্না করবো, মসুরের পাতলা ডাল রান্না করবো। সেই সাথে নিজের বেলকনি থেকে টমেটো তুলে আজকে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করবো। এবারই প্রথম আমার টমেটো গাছ লাগানো, আর আল্লাহর রহমতে ভালোই ধরেছে। তো আজকে প্রথম হচ্ছে কাঁচা টমেটো ট্রাই করব, কাঁচা বলেন পাকা বলেন প্রথমবার ট্রাই করব, কারণ এর আগে পাকা টমেটো অনেকগুলো তোলা হয়েছে তবে সবগুলোই কিন্তু রোজা খেয়েছে, আমরা তো খাইনি, রোজা ছিলাম সে কারণে। তো আজকে ভাবলাম কয়েকটা কাঁচা টমেটো তুলে রান্না করি, নয়তো বা দুইটা তিনটা করে প্রতিদিনই যেহেতু টমেটো পাকছে আর সেগুলো কিন্তু রোজাই খাচ্ছে তো আমাদের আর পরবর্তীতে খাওয়া হবে না। তো ভাবলাম কাঁচাই রান্না করি, কাঁচা টমেটোর কিন্তু আলাদা একটা টেস্ট। অনেকগুলো টমেটো যদি তোলা যেত তাহলে কিন্তু আমি ভাজি করতাম, কারণ কাঁচা টমেটো ভাজিটাও আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে। আগে আমার আম্মু করতো, আমি খেয়েছি সে কারণে বলতে পারছি। তবে এখন তো আর কাঁচা টমেটো আর খাওয়া হয় না, তবে বেলকনি থেকেও এতগুলো টমেটো তোলার মতো টমেটো নেই, যা তুলতে পারবো সেগুলো দিয়ে ভাজি করা যাবে না। তো কয়েকটা তুলে রান্নাই করবো আজকে। তাই এদিক থেকে রান্নার সমস্ত প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছি, এরপরেই মূলত টমেটোগুলো তুলে আনবো। আর আমি যেহেতু আগে কখনো টমেটো লাগাইনি আর নিজের লাগানো টমেটো খাইও নি, সে কারণে জানতাম না যে টমেটোর টেস্ট কীরকম হয়। এখন যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি সে কারণে বলতে পারছি, আলহামদুলিল্লাহ মানে এত ভালো টেস্ট কি বলবো, বাজারের কেনা টমেটোর থেকে দুই তিন গুণ বেশি টেস্ট। এটা যারা শুধু নিজে হাতে লাগিয়ে ফরমালিন মুক্ত টমেটো খেয়েছে তারা বলতে পারবে যে আসলে এই টমেটোর টেস্ট কত বেশি। তো বাজারের টমেটোর সাথে এটার তুলনা কোনোভাবেই হবে না। তো যাই হোক, এদিক থেকে আমি কেচি দিয়ে পাবদা মাছগুলোও কেটে নিচ্ছিলাম, আর পাবদা মাছগুলো সবসময় আমি কেচি দিয়েই কেটে নিই। আমাদের যখন পাবদা মাছ নিয়ে আসে প্রায় আড়াই কেজি তিন কেজি করে নিয়ে আসে, আর এতগুলো মাছ একসাথে কেটে রাখা সম্ভব না, সে কারণে আমি আলাদা আলাদা প্যাকেট করে রাখি। আর যখন যতটুকু রান্না করি অতটুকু কেটে রান্না করি, তো আমি কেচি দিয়ে সবসময় পাবদা মাছটা কাটি খুব অল্প সময়ে এবং কি খুব সহজও হয়। আর কাটার পর আমি কিন্তু আমাদের যে তারের মাজনিটা আছে থালা বাসন মাজার, সেই মাজনিটা দিয়ে হালকা করে ঘষে নেই, এতে করে পাবদা মাছের উপরে যে কালো একটা আবরণ থাকে সেটা উঠে যায়, একদম ধবধবে সাদা হয়ে যায়। তো আমি ঘষে নিয়েছিলাম, এরপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন লবণ দিয়ে খুব ভালো করে আবার ধুয়ে নিব। মাছ আসলে যত ভালো করে ধোয়া হয় মাছের টেস্ট মনে হয় ততই বেশি বাড়ে, কারণ মাছ হালকা পাতলা কোনো রকম ধুয়ে রান্না করলে কিন্তু আষ্টে একটা গন্ধ আসে আর সেই মাছ খেতেও ভালো লাগে না। এই যে মাছগুলো কতটা ক্লিন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু শিং মাছ, তারপর হচ্ছে এই টাইপের যে আরও মাছ থাকে যেগুলোর উপরে কালো আবরণ থাকে সেগুলো সবই কিন্তু তারে মাজনি দিয়ে ঘষে তারপর ক্লিন করি।
কিচেন ট্যুরের ভিডিওতে এই যে যে টাওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত মুছলাম, এই টাওয়ালটা একটা আপু খুব ভালো করে দেখতে চেয়েছিল আর এটার দাম জানতে চেয়েছিল, সেই সাথে এটা কোথা থেকে নিয়েছিলাম সেটাও জানতে চেয়েছিল। তো আমি ভিডিওতে দেখাবো দেখাবো করে আর মনে ছিল না, তো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম। ওই টাওয়ালটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম অনেক আগে, আমি যখন ঢাকা থাকতাম সেই সময় নিউ মার্কেট থেকে নেওয়া হয়েছিল, একসাথে দুইটা নিয়েছিলাম। আর এগুলো প্রতি পিস ছিল 50 টাকা করে। এগুলো যে কোনো গামছা তোয়ালে পাওয়া যায় এরকম দোকানেও কিন্তু পাওয়া যাবে, শুধু যে নিউ মার্কেট থেকে কিনতে হবে তা না। তো আমি কিনেছিলাম নিউ মার্কেট থেকে, আপু যেহেতু জানতে চেয়েছিল আমি কোথা থেকে নিয়েছি সেই কারণে বলে দিলাম, আপু তুমি তোমার হাতের কাছের গামছা তোয়ালে পাওয়া যায় এরকম টাইপের যে দোকানগুলো হয় সেখানে গিয়ে খুঁজলে এগুলো পাবা, প্রতি পিস 50 টাকা করে নিবে। তো এই যে আমি কিন্তু কয়েকটা টমেটো তুলে নিয়েছি, তো দুইটা টমেটো আজকে পেকেছিল আরগুলো হচ্ছে আমি কাঁচাই তুলেছি, আর পাকা দুইটা টমেটো হচ্ছে রোজাকে দিয়ে দিব, কাঁচাগুলো রান্না করব। আর যে দুইটা টমেটো পেকেছে দুইটা টমেটোর সাইজ কিন্তু অনেক ছোট ছিল, মানে আমি যেহেতু খুব একটা বেশি টেক কেয়ার করতে পারি না তো সেই কারণে গাছের ফলনও কিন্তু খুব একটা যে বড় হয়েছে তা না। মাঝখানে জৈব সার এনে দিয়েছিলাম, তো জৈব সার দেওয়ার কারণেই কিন্তু টমেটোগুলো সুন্দর গাছে টিকে গেছে, তবে এগুলোর সাইজ বড় করার জন্য আরও একটু মানে টেক কেয়ার করা দরকার ছিল, আরও একটু খাবার গাছকে দেওয়া দরকার ছিল, তবে সেটার আর সময় সুযোগ করে উঠতে পারিনি, সে কারণে টমেটোর সাইজগুলো মানে ছোট হয়েছে। যদি কিনা কি বলে সরিষার যে খোলগুলো হয়, সরিষার তেল ভাঙানোর পরে যে সরিষার খোলটা হয়, জানি না কে কে চিনেন, তো ওই খোলটা পানিতে 5-6 দিনের মতো ভিজিয়ে রেখে সেই পানিটা যদি গাছের গোড়ায় দেওয়া যায় এতে করে কিন্তু ফল বা ফুল যেটাই বলেন খুবই ভালো হয়। আর সরিষার খোলের কিন্তু দাম খুব একটা বেশি না, খুবই রিজনেবল প্রাইস, তবে ওই যে মনে থাকে না এই একটা সমস্যা, রোজার বাবাকে বলি বাজার থেকে নিয়ে আসার জন্য তবে তার কোনো রকমেই আসলে মনে থাকে না। আর এই মনে না থাকার কারণেই সবগুলো টমেটোর সাইজ এত ছোট হয়েছে, তবে আমি খুবই খুশি, টমেটোর টেস্ট অনেক ভালো। তো আমি আজকে যেহেতু ভয়েস ওভারটা করছি, আজকে আপনারা ভিডিওটা দেখবেন, আজকেও কিন্তু বেশ অনেকগুলো টমেটো তোলা হয়েছে আর সেগুলো দিয়ে আজকে রোজার বাবা চিকেন স্যুপ করছে। যেহেতু রোজার বাবা ডায়েটে আছে তার রান্নাবাড়া খাওয়া দাওয়া একটু অন্যরকম, তো আজকে রোজার বাবা রান্নাটা রোজার বাবাই করে নিচ্ছে। দেখলাম বেলকনি থেকে সেও 4-5টার মতো টমেটো তুলে সেটা দিয়ে রান্নাটা করছে। তো আসলেই এরকম নিজের গাছ থেকে মানে অল্প কিছু ফলও যদি খাওয়া যায় বা সবজিও যদি খাওয়া যায় তাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমরা যারা গাছপ্রেমী আছি তারা তো জানি বা বুঝতে পারি। তো এদিক থেকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটা বাগার দিয়ে নিলাম আর এখন হচ্ছে তরকারিটাও রান্না করে ফেলবো। আজকে আহামরি কোনো ইফতার আয়োজন করব না, আর আজকে রান্নাবাড়াটা আমি একটু আগেই করে ফেলছি সে কারণে রান্নাবাড়াটা শেয়ার করছি। তবে ইফতারের টাইমে কী কী আয়োজন করলাম কী করলাম না সেগুলো আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ইদানিং বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছি, যেহেতু সামনে ঈদ তো অনেকগুলো অর্ডারও হাতের মধ্যে, তো সেগুলো সব সময় মতো মানে ডেলিভারি করতে হবে এরও একটা প্রেশার, সব কিছু মিলিয়ে যে একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে ভিডিও শ্যুট করব আপনাদের সাথে আপলোড করব সেটার কোনো সময় সুযোগই হয় না। তবে মাথার মধ্যে অনেক কিছু ঘোরপাক খায় যে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, এরকম এরকম ভিডিও মানে করব, ভিডিও শ্যুট করব, তবে বুদ্ধি থাকা সত্ত্বেও কোনো উপায় নেই, এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো এখন পর্যন্ত যেহেতু আমি ঈদের অর্ডার নিচ্ছি আর হাতে গোনা 2-3টার মতো অর্ডার আমি নিব, এর বেশি কোনো অর্ডার নিব না, সে কারণে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা কুশি কাটার যে কোনো ধরনের পণ্য নিতে চান, বেবি ড্রেস থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস নিতে চান আপনারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলবেন, কারণ আমি হাতে গোনা ওই যে বললাম 2-3টার মতো আর অর্ডার নিব, এরপরে কিন্তু নিব না। তো যারা আগে আগে অর্ডার করে ফেলবেন তারাই কিন্তু প্রোডাক্টগুলো পাবেন, এরপরে কিন্তু আর বললেও ঈদের আগে কোনোভাবেই সম্ভব হবে না। অর্ডার নিব না তা না, তবে ঈদের আগে ডেলিভারি করা সম্ভব হবে না, তো ঈদের আগে যারা ডেলিভারি পেতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমার সাথে, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সাথে আমার পেজ লিংক মানে বিজনেস পেজ লিংক তো সব কিছু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু আমার ফেসবুকেও একটা ব্লগ পেজ আছে, মানে এখানে যে ভিডিওগুলো আপনারা দেখেন এই সেম ভিডিও কিন্তু আমি আমার ফেসবুকেও দেই, মানে ফেসবুকেও আমার এই রোজা ফরহাদ নামে একটা ব্লগ পেজ আছে, তো সেই পেজের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সেই পেজটিও ভিজিট করতে পারেন। আপনারা চাইলে ফেসবুক থেকে ইউটিউব থেকে দুই জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতে পারবেন।
তো আমি কিভাবে তরকারিটা রান্না করেছি সেটা তো আপনারা দেখেছেন, যদিও মুখে বলে শেয়ার করিনি তবে আমার আপুরা দেখেই বুঝতে পেরেছে। আর রান্নাটা মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছিল কি বলবো। আমরা গৃহিণীরা সংসারের পাশাপাশি যত কাজই করি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, তবে সংসারের কাজ কিন্তু কোনোভাবেই আমাদের পিছু ছাড়ে না। আর সংসারের কাজকে এড়িয়ে আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না, কারণ সংসারের কাজ আমাদের 100% হওয়া চাই। সংসারের কাজকে এড়িয়ে একটা গৃহিণীর পক্ষে বাড়তি কোনো কাজই করা সম্ভব না। সংসারের কাজ আগে কমপ্লিট করতে হবে, এরপরেই হচ্ছে বাড়তি অন্য কাজ। কারণ সংসারের কাজে যখনই কোনো রকম কোনো খামতি আমার থাকবে, তো তখনই কিন্তু চারপাশ থেকে মানুষের কথার কোনো শেষ নেই। সামনে রোজার পরীক্ষা শনিবার থেকে, তো বাচ্চার পড়াশোনার একটা প্রেশার, সব কিছু কিন্তু আমার মানে একদম ভালোভাবে মেনটেন করেই আমার বিজনেসটাকে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। কারণ আমি সারাদিন যখন বিজনেসের কাজ নিয়ে পড়ে থাকব, ঘরের দিকে নজর দিব না, তখন কিন্তু সবাই আমাকে বলবে যে ঘরের সব কিছু বাদ দিয়ে বিজনেস করলে তো চলবে না, আগে ঘরের কাজ ক্লিয়ার করো তারপরে বিজনেসের কাজ। আবার যখন বাচ্চার দিকে একটু অবহেলা হবে, তো তখন বলবে যে না, বাচ্চার পড়াশোনা, বাচ্চার টেক কেয়ার আগে, যদি এগুলো ঠিকঠাক মতো না করতে পারো তাহলে বিজনেসটা বাদ দিয়ে দাও। তো এগুলো সব কিছু আগে করে পারলে বিজনেস করবা, না পারলে নাই। আবার দেখা গেছে হাজব্যান্ডের সেবা যত্ন যদি একটু কম হয়, সেক্ষেত্রেও বলবে সে তো সারাদিন শুধু তার বিজনেস নিয়েই থাকি, আমাদের দিকে তো আসলে কোনো নজর নেই, কারণ সারাদিন শুধু কুশি কাটা নিয়েই বসে থাকে, আমার নিজের কাজ তো নিজেরই করে খেতে হয়, তাহলে এরকম মানুষ থেকেই বা কী হবে। আসলে একটা মেয়ে যদি তার সংসারের পাশাপাশি কোনো কিছু করতে চায়, তাকে যে কত ধরনের কথা শুনতে হয়, কত স্যাক্রিফাইস করতে হয়, রাত দিন একাকার করে পরিশ্রম করে যেতে হয়, আসলে যারা এই রাস্তায় হেঁটেছে তারাই শুধু জানে। তো যাই হোক, এই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলবো। আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।